हेलो स्टूडेंट्स तुमको आउ थे स्वागत एलपीपी रो गोटेट वीडियो भिडियो तो चलो आम ए भिडियर से पुणी क्या जो फर्मुलेसन अफ एलपीपी शिखु थी आम लास्ट मो एग्जांपल वन व्ली एलिमेंट्स अफ मैथमेटिक्स पुणी एक्जामपल टू आम ये वीडियो रे तार आम सल्यूसन देखा तो फास्ट कथ तुम एग्जाम्पल व्वान देखीदे कथ एग्जाम्पल व्वान देखिले से वर्किंग रूल मुझे से वर्किंग रूल को भी यूज करी ठीक थी। अच्छे तो देख आम पढ़िया क्वेश्चन कौन दे एक्जामपल टू रे गोटे लिखी फार्म गोटे फार्म अच्छे जो थे कि मेनुफैक्चर टू प्रडक्ट प्रडक्ट ए एंड प्रडक्ट बी अन्विच दि प्रोफिट्स आन पर यूनिट आर

বনা হ সেটা তিনটা মেসিন দ্যারা বনা হুয়ে সেটি কম দিয়েছে আমার প্রোসেসিং টাইম দিয়েছি আসে সাংে মেসিন পুঁ কোণ এভেলেবল টাইম দিয়েছি অভিয়সলি গোটে মেসিন তিনুসলি চালিপারি গোটে দিনের কিছু গোটে লিমিট থাকি কিনা তা যদি অধিকা চলাইবা তাহলে খারাপ হয়ে যাব তো সেপাকে সে মেসিন কম পুঁদি এভেলেবল টাইম বি আমার গিভেন অমুক কোণ কী ফার্স্টে ফেলা আমি কন করা যা বি ডাটা সেই ডাটা ভালো রিড করি সেটা গোটে আমি টেবল কনস্ট্রক্টা তাল আপনি টেবল কনস্ট্রক্টা এই প্রোবলেমা তো দেখ এতে আমার যে অখ মুখু দেখছি আমার টে বনেবা তো প্রডক্ট আমার অনেক এ আিক আছে আেসন মেসি তিনটা মেসিন অল এম ওয়ান এম টু আম থ্রি হল তাপরে হুম নেক্সট এতে দেখ পু এ হ্যাঁ ঠিক আছে তাপরে দেখ এ গোটে ইউনিট প্রডক্ট এ প্রডক্ট এ গোটে ইউনিট প্রোসেসড হওয়াপর মিশিন ওয়ান মিশিন ওয়ান টাইম নিোর মিনিটস নি आउ प्रोडक्ट बी प्रोडक्ट बी प्रोसेस होगाप थ्री मिनिट्स निए सिमिलरली मशीन टू ए प्रोडक्ट प्रोसेस होगा टू मिनिट्स निए आ प्रोडक्ट गोटे यूनिट गोटे यूनिट प्रोसेस होगापी टू यूनिट्स निए आ टू मिनिट्स निएँ आउ गोटे यूनिट प्रोडक्ट ए प्रोसेस होगापिन थ्री थ्री मिनिट्स निए आ प्रोडक्ट प्रोसेस होगापोर मिनिट्स निएँ এটা আছে আও দিয়েছি আসে সাংে প্রফিট বিদিকে গোটে ইউনিট গোটে ইউনিট আমার কোণ গোটে ইউনিট প্রডক্ট এর কেতে প্রফিট হুয়ে সি গিভেন অখ সে অ থার্টিন রুপিস অ প্রডক্ট এর প্রফিট আল রুপিস ঠিক আছে তাপরে নেক্সট হল হ্যাঁ আটে টাইম এভেলেবল টাইম ফর মেসিন দেখ মুখ এই প্রফিটাই এই এই সাইডে লিখি কী লিখি জাঁনিপার চা যদি মুপটে প্রফিট লেখবি আমি লেখি আছে প্রডক্ট এ অ্যান্ড প্রডক্ট প্রফিট অভিয়সলি এইটি লিখবা তাহলে সি না মু প্রডক্ট এপ্রাইতে প্রফিট হা লিখিপারি আর প্রডক্ট বিত প্রফিট হল লিখিপারি সেই মুফিট এইটি লিখিছি হলো নেক্সট তা দেখ পুঁ নবল টাইম এভেলেবল টাইম এভেলেব টাইম এইটা লেখা

বট মেস এভেলেবল টাইমস কমিটি নাইন আওয়ার টেন মিনিটস তো তাহলে তুম কন করবুলে ধ্যান দেব যদি তোমার পাখে গোটে ছোট ইউনিট অড় ইউনিট অমিটি কি মিনিটস আউ আওয়ার আওয়ার ভিতরে আওয়ারটা বড় ইউনিট মিনিটসটা ছোট ইউনিট তো আপনি সেই কেস কন করা বড় ইউনিটস কু ছোট ইউনিটে কনভর্ট করে দেবা তালে আমার যে ইউনিটস মেসিন টাইম দিয়েছি তাকে আমি মিনিটসরে কনভর্ট করে দেব সে দিয়েছি

ए आवर आवार फोर एटी एंड ट्वेंटी मिनिट्स सो के आसीजर फाइव हंड्रेड मिनिट्स आसीज क्लीयर तो ये आम जहाँ डाटा दी थी आम डाटा सब लिखीद क्वेश्चन ने कौन कही माने से जो फार्म प्रोडक्ट ए केते यूनिट प्रड्यूस कर प्रोडक्ट बी केते यूनिट प्रोड्यूस प्रड्यूस करमी तार कौन हम तार जो प्रॉफिट जो अच्छी से मैक्सिमाइज हम मैक्सिमम हम তাহলে প্রবলেমটা দেখি হি তমে জাঁপিপার চো কোশ্চেন পড়ি কি প্রোবলেমটা গোটে কো প্রবলেম মেক্সিমাইজ প্রবলেম। ক্লিয়ার তো তাহলে আমি ফার্স্টেপ তাহলে কমপ্লিট করে দিয়েছি ফার্স্ট স্টেপ আমার কোথাও থাকে ফার্স্ট স্টেপ হল আমার কোণ টেবল তাহলে টেবুল আমি বনে দিয়েছি তমে যদি এটা গোটে টেবুল পুরা টেবল যদি করব চাইব তাহলে এমিটি টেবল বনাই দিপার ঠিক আছে তো তাহলে আমি টেবুল ফার্ট স্টেপ করে সার্লে এবার কোণ করা আমি নেক্সট স্টেপ কন তোমাকে কেছিল নেক্সট ডেপ হল ওয়ার্কিং রুল্রে কো সেকেনে ডিজন ভের ফাইন করা ডিজন ভের ডিজন ভেরবল কমিটি ফাইন করি কাহকু যে কেস রে কে এমন ডিজন ভেরিবল কোন হব আমি সে কোম চাহি ফার্ম যে প্রডক্ট এ কে ইউনিট প্রড্যুস করি আপ প্রডক্ট কে ইউনিট প্রড্যুস করিব যেমি কি তা প্রফিট কোন হব ম্যাক্সিম হব তাহলে সে কোম চাহি কোণ কোন কোণ বাহার কর प्रोडक्ट ए के यूनिट एंड प्रोडक्ट बी के यूनिट. ताले डिसीजन वेरिएबल की से प्रोडक्ट ए के यूनिट से मेनुफैक्चर कर प्रोडक्ट बी से कते यूनिट मैन्युफैक्चर कर सहीटा ही डीसीजन भेरिएबल डिसीजन वेरिएबल कौन नबा लेट एक्स इज इक्वल टू एक्स इक्वल टू नंबर ऑफ यूनिट्स नंबर ऑफ यूनिट्स ऑफ प्रोडक्ट ए

অর্ এস ওয়ান এক টু যেটা নেইবি চলবে ঠিক আছে তাহলে আমার স্টেপ ওয়ান আটেপ টু কমপ্লিট হয়ে গলায় স্টেপ ওয়ান কোণ লা টেবল বনাইব স্টেপ টু কোণ লা ডিজন ভেবল আইডেন্টিফাই করি গোটেক একস তো সেবি হয়ে গেল এবার আসবা পুঁড়ি নেক্সট স্টেপ নেক্স টাপ রে আমি কোণ করা এবার নেক্সটেপ্রে আমি দেখা অবজেকটিভ ফঙ্ক ফাইন্ড করা অবজেকটিভ ফঙ্ক ফাইন্ড কমিটি করি কোথা দেখব তার এম কোণ তার এম কে কে চার গোল কম রু হি আমি কখন ফাইন্ড করা তার অবজেকটিভ ফংশন ফাইন্ড করা তো তার এম কন তার এম হল তার প্রফিট কু মেক্সিমাইজ করাইবা তো তাহলে সেই এম রু হি আমি কম ফাইন্ড করা অবজেকটিভ ফঙ্ক ফাইন্ড করা তো তাহলে দেখ গোটে ইউনিট এ প্রডক্ট গোটে ইউনিট এ প্রডক্ট তাফিট মিলে থার্টিন রুপিজ মিলে আপ প্রডক্ট বি কে প্রফিট মিলে তা গোটে ইউনিট পা টুয়েলভ রুপিজ মিলে তাহলে অবজেকটিভ ফংশন কে হব অবজেকটিভ হিওর লেখলে বি ফংসন ইচ ই কো লেখা মেক্সিমাইজ কণ করা চাহিদে তার প্রফিট কু বড়পালে মেক্সিমাইজ কণ লেখবা জেড ইকাল টু केते, केते यूनिट्स केूनिट्स गोटे यूनिट्स रे केते प्रॉफिट हुए थार्टिन तेल से के, से केतोटी मैन्युफैक्चर कर एक्स नंबर एक्स यूनिट्स तालोले तार प्रॉफिट केते के थार्टन एक्स हे ना पुणी वाई आमर गोटे यूनिट्स वाई रे केते प्रॉफिट हुए टुवेल्व टुवेल्व रुपीज प्रॉफिट हुए से केते यूनिट्स केते यूनिट्स बी प्रोडक्ट केते यूनिट्स बनेबो वाई यूनिट्स ताको केते प्रॉफिट हबो टुवेल्व वाई

ऑब्जेक्टिव फंक्शन आम सब कौटू फाइंड करवा जहाँ से प्रोब्लेम रो एम थी गोल जहाँ थी से गोल को ही तुम स्टडी कर ऑब्जेक्टिव फंक्शन फाइंड कर दबो बुझिएला तापरे नेक्स्ट एबे हमें कांस्टेंट्स फाइंड करबा तापरे लिखिबा हियर दि कांस्टेंट्स आर कांस्टेंट्स आर कांस्टेंट्स केमिति फाइंड करबो কনস্টেস কন করি দেখব লিমিটেসন কম অমুখি না ফার্স্ট এগজাম্পল যাহাবি লিমিটেশন থাক সেই লিমিটেসন রু হি আমি কোণ ফাইন করে পারা কনস্টেটস ফাইন তো লিমিটেশন কোন লা এই মেসিন মানক উপরে গোটে লিমিটেসান অন মেক্সিম ফাইভ হন্ড্রেড ফিফটি মিনিটস চালিপার গোটে দিন তা এভেলেবল টাইম সেতকি অধিকা চাল পারি হল তাহলে লিমিটটা এই মেসিন উপরে তো তাহলে আমি কোণ করিবা, সে মেসিন যে এভেলেবল টাইম অনেক সেই কন্ডি রুহি আমি আমি করিবা, কনস্টেট সবু ফাইন করিবা। তো তাহলে দেখ সে কত ইউনিট ম্যানুফ্যাকচরি অডক্ট এ এক্স ইউনিট তো মেসিন ওয়ান রু গে আমি কনস্টেটস ফাইন্ড করা তাপরে মেসিন টু রু গোটে কনস্টেন্টস ফাইন্ড করা তাপরে মেসিন থ্রি রু গে কনস্টেটস ফাইন্ড করা তো দেখ এর আমি গোটে ইউনিট মেসিন ওয়ান প্রডক্ট এ প্রোসেস টাইম নিোর মিনিট টাইম তো এবে সেটি কে ইউনিটস প্রডক্ট এ বনাইব সে এক্স ইউনিটস তাহলে মেসিন ওয়ান কু কে টাইম মেসিন ওয়ান টাইম নেব কে টাইম নেব প্রোসেস गोटे यूनिट को जदि फोर मिनिट्स नला, ताहले एक्स यूनिट को केते टाइम से नबो फोर एक्स टाइम नबो ठीक तापरे पुणी गोटे यूनिट प्रोडक्ट बी को प्रोसेस करिवा पई केते मिनिट नि थ्री मिनिट्स नि तो ताहले वाई यूनिट्स प्रोडक्ट बी को प्रोसेस करिवा पई से केते मिनिट्स नबो थ्री वाई मिनिट्स नबो ठीक ताले ये जो टोटल फोर एक्स आउ फोर आउ थ्री जो होला ফোর একস হল ই প্রডক্ট এ প্রোসেস করবেন টাইম মেসিন ওয়ান আ্রি ওয়াই হল প্রডক্ট বি প্রোসেস করা টাইম টোটাল টাইম তো তাহলে এই টাইম তো টোটাল টাইম হব টোটাল মিস ফোর প্লস টোটাল টাইম যে মেসিন কাম করি সেই টোটাল টাইমটা কেত কম হওয়ার দরকার লেস দেওয়া টু কে দরকার ফাইভ হন্ড্রেড ফিফটি দরকার লেস দেওয়া টু দরকার না নাই কিনা মেক্সিম মেসিন ওয়ানটা কে মিনিট চালিপার ফাইভ হন্ড্রেড ফিফটি মিনিটস তা অধিকা নুহ দ্যাট মিনস তাহলে আমি তাকে যে কাম দেওয়া মেশিন ওয়ান কু যে ওয়ার্কিং আওয়ার যে মিনিটস রবীাইভ হন্ড্রেড ফিফটি মিনিটস রহব নহলে তা কম হি রহব তো সেইপা মুজ কলি লেস দে ইকাল টু বুঝি না? পুঁ সিমিলারলি দেখ মেসিন টু মেসিন টুপ্রাই কম পাওয়া দেখা সেই থেকে দেখ আিনিসি যদি সিম্পিফাই করে হব তাহলে সিম্পফাই করেদাব বট এই কেস রে দেখিপারছ সিম্পিফাই করে হব না তো যেত সেটি রকিদবা নেক্সট দেখ মেসিন টু গোটে ইউনিট এ প্রোসেস করার কত মিনিটস নিয়ে টু মিনিটস নিয়ে আুনিটস বি প্রডক্ট প্রোসেস করার

এল পি পি ইচ এল পি পি ইচ কা মেক্সিমাইজ ফাৰ্ষ্ট আমি কোন লেখো অবজেক্ট ফংচন চ' মেক্সিমাইজ অবজেক্ট ফংচন আমাৰ কেতিয়া দেখি দিয় অবজেক্ট ফংচন হ'ল থাৰ্টি এলছ টু এলভ ৱাই ঠিক তাৰপৰা চবজেক্ট টু চবজেক্ট টু চবজেক্ট টু কেতে লিখিবা কনষ্টেণ্ট চব আমি লিখিবা

হেল তগলা আমাৰ এগজাম্পল টু ৰলুচন ষ্টেপ মনে ৰ ফাৰ্ষ্ট ষ্টেপ পুনি থাকে ৰিকল কৰিব ফাৰ্ষ্ট ষ্টেপ কণ টেবুল বনাই চেকেণ্ড ষ্টেপ কণ আমি আইডেণ্টিফাই কৰা ডিচিজ ভেৰিয়েবল থাৰ্ড ষ্টেপ ক' অজেক্ট ফংচন অবজেক্ট ফংচন আমি কেমি বনাই দেখিবা তাৰ এম কণ অঁ সেই এম দেখিকিহে অবজেক্টিভ ফংচন বনাই তাপরে কোণ বনাইবা তাপরে কনস্টেস কন কনস্টেটস কমিটি বনেবা আমি দেখা লিমিটেসন সব কম অনেক সেই লিমিটেসন রু হি আমি কনস্টেটস পাই যা তাপরে অবজেকটিভ ফঙ্কশন আনস্টে আসিগলে আমি রিকোয়ার্ড এলপিপি লিখিদবা হয়ে গলি ঠিক আছে টিকি আটিস কলে হেবিট হয়ে যা এই মানে কুচি মতো বার স্টেপ কু পানি তুমি দেখি হি তুমি কেদে পাব এ তার এলপিপি কম হব ঠিক আছে তো এই ভিডিওরে এত যদি তোমাকে ভিডিওটি ভাল লাগছে তাহলে ভিডিওটি লাইক কর আউ তা সােসাঙ্গে ভিডিও সেয়ার বি আরও যদি ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো তাহলে চ্যানেল কর তো তো ইউ